नमस्कार आरोही न्यूज लाइवे आरो एक बार आपनादेर सकल के स्वागत जानाई आपनादेर संगे आमी रोयेछी मासुमा शुरू करछी न्यूज रूम चैट। तबे न्यूज रूम चैट शुरू करार प्रथमेई जेटा बलार एई मुहूर्ते सबथेके बड़ खबर आबारो नारकीय हत्याकांडेर साक्षी थाकलो उत्तर प्रदेश। जेरकमटा खबरे जाना गियेछिलो जे एक सप्ताह आगे उत्तर प्रदेशेर एक नाबालिकाके धर्षण करे खून करा हयेछिलो। दिल्ली थेके 100 किलोमीटर दूरे एई घटना घटेछिलो एबं इतिमध्येई पुलिस एकजनके ग्रेफ्तार करेछे। किन्तु सेई खबरेर रेश काटते ना काटतेई आबारो एक नारकीय हत्याकांड। 13 বছরের এক নাবালিকাকে ধর্ষণ, শুধুমাত্র ধর্ষণ নয়, তারপর তার চোখ উপড়ে জিভ কেটে একটা মর্মান্তিক মৃত্যু বলা যেতে পারে। এই বিষয়ে আলোচনা করব স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তানিয়া চক্রবর্তী। তানিয়া, এই যে উত্তরপ্রদেশে আবারো এই নারকীয় হত্যাকাণ্ড, এইভাবে একটা নাবালিকাকে খুন করা হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? মাসুমা, সবার আগে বলাই বাহুল্য যে এই যে দেশে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে একের পর এক ধর্ষণকাণ্ড, এর আগেও আমরা দেখেছি যে নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে শুধুমাত্র ধর্ষণ কেন, তানিয়া, ধর্ষণ এবং মর্মান্তিকভাবে খুন করা হচ্ছে এবং এই যে খুন হয়েছে উত্তর প্রদেশে বা যোগীর রাজ্যে, সেখানে কিন্তু বলা হচ্ছে অভিযোগ এমনই এসেছে যে মেয়ে নাবালিকাকে খুন করা হয়েছে ধর্ষণ করে। সেই জায়গা থেকে কিন্তু একটাই অভিযোগ এসেছে তার বাবার, যে মেয়েটিকে শুধু মানে খুন করা হয়নি, ধর্ষণ করে তার চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার জিভ কেটে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ কিন্তু করেছে নাবালিকার বা মৃতের বাবা। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কোথাও কিন্তু সেই জায়গাটাতে একটা কোথাও যেন ধামা চাপা দেওয়ার একটা জায়গা করেছে এবং তারা কিন্তু এই অভিযোগের যে ভিত্তি সেটাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এবং তোমাকে সেটা যেই ইনফরমেশন আমি দিতে চাই সেটা হচ্ছে গুজরাটের তোমার শুক্রবার রাতে লখনউ থেকে 130 কিলোমিটার দূরে নেপাল সীমান্তের কাছে অবস্থিত উত্তরপ্রদেশের লখিমপুর খিরি জেলার পকরিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। ঠিক আছে, পুলিশ জানিয়েছে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল মেয়েটি এবং সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরার পর তার বাবা মা রীতিমতো ভাবে, যেহেতু মেয়ে বাড়ি ফেরেনি, সেই জায়গা থেকেই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এবং সে নাবালিকা খুবই ছোট, সেই জন্যই কিন্তু একটা চিন্তা দানা বাঁধে এবং তারা খোঁজ খবর শুরু করে দেয় তখনই। এবং দেখা যায় যে একটি আখের ক্ষেত থেকে কিন্তু সেই মেয়েটির দেহ উদ্ধার হয় এবং দেহ শুধু উদ্ধার হয় না, রক্তাক্ত দেহ এবং তার গলায় রীতিমতো ধর্ষণ করার পরে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, এরকমই কিন্তু ঘটনা উঠে আসে সেই মেয়েটির যখন মৃতদেহ খোঁজ মিলল সেই সময়। মাসুমা, তো তানিয়া, এবারে যে প্রশ্নে তোমার কাছে যাব যে ময়না তদন্তের রিপোর্ট কি চলে এসেছে, কি আপডেট আছে? ময়না তদন্তের দিকে যদি তাকাও তাহলে হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, সেই রিপোর্ট আসতে এখনো সময় সাপেক্ষ ব্যাপার। এবং তার যে দেহে কিন্তু প্রচুর খুঁত পাওয়া গেছে এবং সেই ক্ষতবিক্ষত দেহই কিন্তু উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু কোথাও চোখ ফেরাতে পারেনি পুলিশ বা প্রশাসন, সেই জায়গায় কিন্তু চোখ রয়েছে প্রশাসনেরও, কারণ সেই মেয়েটির কিন্তু ক্ষতবিক্ষত, কারণ পুলিশ যেখানে বলছে যে মেয়েটির চোখ উপড়ে ফেলা হয়নি এবং বাবার মেয়েটির যে নাবালিকার মেয়েটির যে বাবা যে দাবি রেখেছে যে রীতিমতো তার চোখ উপড়ে ফেলা হয়েছে ধর্ষণ করে এবং জিভ কেটে দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে কোথাও যেন তানিয়া, তাহলে একটা কথা তোমাকে বলি, মানে তুমি যেরকমটা বললে যে পুলিশ এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, যেরকমটা তার পরিবারের লোক দাবি করছে বা যেরকমটা খবর পাওয়া গিয়েছে নাবালিকাকে ধর্ষণের পর তার চোখ উপড়ে জিভ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেখানে পুলিশ কে কিন্তু এই অভিযোগকে একেবারেই অস্বীকার করছে, সেটাই কি? একদমই, মানে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ সেই নাবালিকার যে পরিবার করছে যে পুলিশ রীতিমতো তাদের সাথে যে মানে তোমার দেখো একটা যখন অভিযোগ এসেছে সেই ভিত্তিতে কিন্তু কখনোই পুলিশ সেটাকে অস্বীকার করতে পারে না, যখন সেই মেয়েটির দেহ উদ্ধার হচ্ছে তখন রীতিমতো তার গলায় কিন্তু ওড়না জড়ানো ছিল একেবারে, সেই পরিস্থিতিতে কিন্তু মেয়েটির দেহ উদ্ধার হয় এবং তোমার প্রতিবেশীরা যেটা জানে
জানিয়েছে শুধু তার বাবা নয় প্রতিবেশীদেরও দাবি যে তার চোখ উপড়ে ফেলা হয়েছে প্রতিবেশীদেরও প্রতিবেশীরাও একই অভিযোগ করেছে তানিয়া একেবারে করেছে এবং সেই অভিযোগ কিন্তু রীতিমতো উড়িয়ে দিয়েছে বলেই প্রতিবেশীরা পাল্টা অভিযোগ করেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তো সেই জায়গা থেকে তোমার প্রাক্তন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী ছিলেন বহুজন সমাজ পার্টির তোমার মায়াবতী তিনি কিন্তু টুইটে ইতিমধ্যেই বলেছেন যে লক্ষিমপুর খিরির যে পকরিয়া যে গ্রাম সেই গ্রামে দলিত সম্প্রদায়ের এই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে আর তফাত রইল কোথায় এই প্রশ্নটাই কিন্তু রীতিমতো দানা বাজে একেবারেই তানিয়া তবে এবারে যে বিষয়টাই তোমার কাছে যাব যে আমাদের নির্ভয়া কাণ্ড বলো বা আসিফা কাণ্ড বা এই যে উত্তরপ্রদেশের নারকীয় হত্যাকাণ্ড সব জায়গাতেই কিন্তু একটা রাজনৈতিক তরজা দেখা যায় তো এই ক্ষেত্রেও যেরকমটা খবর পাওয়া গিয়েছে যে এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনেও কিন্তু একটা রাজনৈতিক তরজা দেখা যাচ্ছে কি আপডেট আছে তোমার কাছে একদমই যোগীরাজে আমরা দেখেছি যে কিছুদিন আগে এই যে তুমি যেটা বললে যে কিছুদিন আগেও কিন্তু প্রায় একটা মানে সপ্তাহ কাটতে না কাটতেই ফের এক নাবালিকাকে কিন্তু ধর্ষণের ঘটনা উঠে আসলো ফের সেই যোগীর রাজ্যে শুধুমাত্র ধর্ষণ না তানিয়া ধর্ষণ এবং নৃশংসভাবে খুন একেবারে একদমই তো সেই যে নৃশংস খুন এবং নৃশংস খুনটাকে কোথাও একটা ছাই চাপা দেওয়ার যে চেষ্টা চলছে সেই জায়গাটা থেকেই কিন্তু সরকারের বিরুদ্ধে বলো বা তোমার আমাদের কারণ ওখানটাতে এখন হচ্ছে বিজেপি রাজ তো সেই জায়গাটাতে কিন্তু একটা প্রশ্নচিহ্ন বারবার দানা বাজছে এটা কিন্তু বলা বাহুল্য একেবারেই তানিয়া তবে যে বিষয়টাই তোমার কাছে যাব যে এই রকম নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণ নাবালিকাকে ধর্ষণ তারপরে খুন এবং রীতিমতো কোথাও গিয়ে রাজনৈতিক তরজা চলছে তো কোথাও প্রশাসন এই বিষয়গুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তবে যে বিষয়টা বলার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বারবার বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও সেখানে কতটা সুরক্ষিত মেয়েরা কতটাই বা স্বাধীন তারা মেয়েরা যদি সুরক্ষিত হয় তাহলে বারবার তাদেরকে এরকম অবস্থার সম্মুখীন কেন হতে হচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও সেখানে মেয়েদেরকে কেন এরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আজকে নিউজ রুম চ্যাট এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ